শাহরাস্তিতে হরতাল সমর্থকদের হামলায় 3 সাংবাদিক আহত। শাহরাস্তিতে হরতাল সমর্থকদের হামলায় সাংবাদিক আহত হয়েছে। রোববার সকাল 10টায় উপজেলা সূচিপাড়া উত্তর ইউনিয়নের সোরশাক গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটেছে। জানা যায়, ঘটনার সময় একদল হরতাল সমর্থক স্থানীয় চেরিয়ারা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আসার পথে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় ঘটনার ছবি তুলতে গেলে আক্রমণকারীরা সাংবাদিকদের ওপর চড়াও হয়। এ সময় তাদের ছোড়া কাচের বোতল ও ইটের আঘাতে 3 সাংবাদিক আহত হন। আহতরা হলেন দৈনিক কালবেলার প্রতিনিধি স্বপন কর্মকার মিঠুন, এশিয়ান টিভির প্রতিনিধি মোহাম্মদ জামাল হোসেন ও আলোকিত চাঁদপুর পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ হাসানুজ্জামান। খবর পেয়ে সেনাবাহিনী, স্ট্রাইকিং ফোর্স ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা স্থানীয় সোরশাক বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন জানান, বিষয়টা বলছি এখানে, যে আরো 2 ঘন্টা আগ থেকেই আমরা যে খবরটা পাইলাম যে সেখানে আমাদের ভোটাররা উপস্থিতি ভোটার কেন্দ্রে আসার জন্য যে আমরা পরিবহনের ব্যবস্থা করেছি, ওই পরিবহন দিয়ে আমাদের মহিলা ভোটাররা আসতেছিল। জামাত বিএনপি সংঘবদ্ধ হয়ে সেখানে তারা আমাদের ভোটারদের উপরে হামলা করার চেষ্টা করে যেন ভোটাররা না আসে, এবং আমাদের গাড়িগুলো তারা ভাঙচুর করার চেষ্টা করে। আমরা প্রশাসনকে জানাই এবং প্রশাসনকে জানালে প্রশাসন আসলে প্রশাসনের সাথে তাদের মারধর, প্রশাসনকে তারা এক পর্যায়ে মারধর করে। এক পর্যায়ে সেখানে সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়, সাংবাদিকবৃন্দ জামালা নিরসন করার জন্য তাদেরকে নিবৃত করে, তারা সাংবাদিকদের উপরে চড়া হয়, আক্রমণ করে। এবং এতে আমি খবর পাইলাম যে আমাদের জামাল ভাই নামের এক সাংবাদিককে মাথায় গ্লাস ঢুকে আহত হয়েছে, এবং আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যিনি আমাদের যে স্বপন ভাই, হ্যাঁ স্বপন কর্মকার মিঠু, ওনার নাকি হাত কাটা গেছে শুনলাম। তো বিষয়টি একবারে ন্যাক্কারজনক, আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই এবং আমরা আশাবাদী।